ছয় তারিখে মানে কি এখেত মানে আমার কাস্টমার তো ইয়াত আহিছিলে ডেলিভারি লবলে, তো আমার লড়া ফিল্ডত গেছিল, নতুন লড়া হয়, তো ফিল্ডত নতুন লড়াটো প্রেক্সো করব না জানে, সেইকাৰণে আমি অফিসত মাতি দিছিলোঁ যে আমার আগতে খুলিলে তো কিবা প্রবলেম হলে আমি চাব পাৰিম, সেইকাৰণে আমার অফিসত কাস্টমারটুক লৈ আহা হৈছিলে এদিনা। তো সেইদিনা অহার পিছত আপনার কাস্টমারের আগতে ভিডিও ফুটেজ লৈ পেলাই আনবক্সিং করা হৈছিলে, কিবা কারণত মানে মোবাইলটো অহা নাই, বেলেগ একটা কিপেড মোবাইল আহিছিলে। তো কাস্টমারক কৈছিল যে আপুনি প্রসেস মতে গলে ফ্লিপকার্টে আপনার রিটার্ন করে দিব, সেইটো কথা মতো মানে সিহঁতে মানিছে, এক ঘন্টামান বহিছে, বহার পিছত কৈ আছে না মোক পয়সা লাগবে। তো মই কলো যে ৰখা, তুমি দুই দিনমান ৰখা, মই প্ৰচেছিং চাই লওঁ কেনেকৈ হয়। মই তাৰ কোৱাৰ পিছত ঘৰত গৈ নিজে ৰিটাৰ্ণ কৰি দিলোঁ, মই কোৱাৰ মতে কৰা নাই, তাৰ ইচ্ছা মতে সি নিজে কৰি দিলে। কৰি দিয়াৰ পিছত কি হ'ল, যিটো ৰিপ্লেচমেণ্ট মাৰিব লাগিছিলে সেইটো মাৰিব পৰা নাই, মাৰিলে ৰং আইটেম, মিছিং আইটেম মাৰিছে, মিছিং আইটেম মাৰিছে। মিছিং আইটেম হ'লেতো তাৰ ভিতৰত দুই তিনিটামান প্ৰডাক্ট থাকে, কি মিছিং হতে যে মেনশন করা নাই। তো কাস্টমার কেয়ারে কি করলে, ফ্লিপকার্টে কি করলে, আকো সেম বস্তু পঠাইছে, কিন্তু কি হল ইয়াত সেম বস্তুটো অরিজিনাল রিজনটো দিব পারা নাই বলে মানা কৰিছে যে আপুনি নিদিব, আকো কাস্টমার কেয়ারত আপোনালোকে কমপ্লেইন করলে অরিজিনাল যেটো আছে সেটো আপুনি পাই যাব, কিবা এটা ভুল হব পারে, ফ্লিপকার্টে এগ্রি করেছে। তারপর কি করলে, ইহতে নিউজ মাতি আনি মানে ডাইরেক্ট আমাক অফিসত এখেত আসলে 17 অক্টোবর দিনা নিউজটো, হ্যাঁ এই আমার ইয়া হাফ ইনচার্জ হয়, ইয়ে বাকিখিনি ইয়ে কব কি প্রবলেম হয়েছিল কি প্রবলেম, মানে আমার অফিসত আমি হাল্লা করেছিল, আমাক আপনার পয়সা দাবি করেছিল, মানে হয় পার্সেল দিয়ক নয় আপনার পয়সা লাগে, আমি পয়সা কেনকে দিব পারিম, যেহেতু একটা প্রসেস পড়ে চলে না ফ্লিপকার্ট, যেহেতু অর্ডার দিছে অনলাইন হয় সার্ভিস, অর্ডার দিছে, অর্ডার দিয়ে পিছনে রিটার্ন করব, রিটার্ন করার পিছন যে প্রসেস হয় সেই প্রসেস মতে যাব, কিন্তু মানে সেই বস্তু মানি নলয়, হয় পার্সেল লাগে নয় পয়সা লাগে, সেই তাদের আমার দাবি করেছে, উৎপাত লগাইছে, বহুত মানুষ আমার হুলস্থুল, মিনিমাম 10-15 মানুষ আহি পেলায় হুলস্থুল লগাইছে, কিন্তু আমি টাইম দিছিল তেখেতক আমি 10-15 আমাক টাইম দিয়ক, আমি প্রসেসটা আপনার কই দিম, সেইবুলি কৈ আমি গা ধুলো, ঠিকই সেইখিনি ঠিকই হয়ে গেল, কিন্তু আমার ভুল কিছুমান মিডিয়া লৈ আহিছে, ঈশান নিউজ বলে নিউজ এজন আহিছে, এজন সাংবাদিক আহিছিল, সাংবাদিক নামটো কি আছিল, খালি আফিন নামৰ এজন মিডিয়া সাংবাদিক আহিছিল, তেখেতে আহি আমাক মানে একপক্ষীয় নিউজ কবলে গলে, তেখেতে আমার বিষয়ে একো নুখুদিলে, আমাক যে অফিসৰ ভিতৰত কি গণ্ডগোল হৈছিল, তেখেতে কাস্টমারজনের তেখেতৰ কমেন্ট ললে, কমেন্ট লৈ পেলাই ডাইরেক্ট কলে যে আমি অফিসৰ যিমান স্টাফ আছে সকলো চুর বোলে, আমি অফিসত বস্তু সলাই পেলাই তেখেতক আমি বেলেগ বস্তু দিছো, চুর সদায় তেওঁ গুছি গৈছে, আমাক মানে সুধিবলৈ তেওঁ চেষ্টাই নকলে যে অফিসত বর্তমান বস্তু হৈছিল কি, কেবল একপক্ষীয় নিউজ হয়ে পেলায় গুছি গেছে, কিন্তু আজি বর্তমান বস্তু আমি যেটা প্রসেস মতে আমার এই আমদাদুল আছে, তেখেতে এখন ক্লিয়ার করে দিলে, রিটার্ন করে দিয়েছিল, রিটার্ন কমতে আজি বস্তুটা আহি পাইছে আমার হাতত, উনি বস্তু আমার দেখাই দিব, যেটা অরিজিনাল বস্তু, মই ফ্লিপকার্টত কিছুদিন আগত একটা বস্তু অর্ডার করেছিলাম, সেটা হল ওপো রেনো 8 5G, পিছত মোৰ আৰু কিবা কিপেড মোবাইল এটা ওলাইছিল, পিছত রিপ্লেস করেছিলাম, আকৌ অফিসত আহি কিবা বেলেগ রিজনের কারণে রিপ্লেসটা রিজেক্ট হয়ে গেছিল, সেইকাৰণে খঙত মানে কিবা কিবি কৈ দিছিলোঁ, সিহঁতক কৈ দিছিলোঁ, এতিয়া আকৌ আজি সিহঁতে ৰিপ্লেচটো ভাল আহিছে, সেইকাৰণে ফ্লিপকাৰ্টক ধন্যবাদ, আৰু যাক যাক কিবা কিবি কৈছিলোঁ চুৰ বুলি কৈছিলোঁ সিহঁতক চৰি, ইয়াক ইহঁতক অফিচক চুৰ বুলি কৈছিলোঁ সেইকাৰণে চৰি, এইটো ভুল হৈ গৈছে, মানুহৰ ভুল হ'বই পাৰে, থেংক ইউ।